Bismillahirrahmanirrahim. Assalamu alaikum everyone. Shobai kemon achen? Asha kori onek bhalo achen. Alhamdulillah, amra bhalo achi apnader shobaide. Aaj apnader sathe chotto ekta blog video share korbo. Ashole ajke koyekdin dhore kono video dite pachhi na. Ashole thanda lagar karone. Ashole video dite mon chaiche na. Karon thanda lagle ashole kono kichui korte bhalo lage na. Video kora to durer kotha. Shoril mon jodi bhalo na lage, kono kichui bhalo lage na. Kono kaj korbo mone jeno hate uthe na. তো গতকাল রাতে থেকে একটা ছোট ছোট ব্লগ ভিডিও আপনাদের সাথে আজকে নিয়ে এসেছি আশা করি পাশে থাকবেন পরিবারের সকলকে নিয়ে আজকে ছোট ব্লগ ভিডিওটি উপভোগ করবেন এবং ইউটিউবার খুবই প্রয়োজনীয় একটা জিনিস আমার ভেঙে যাওয়ার ফলে খুবই সমস্যায় পড়ে গিয়েছি সেই জিনিসটা আসলে না কিনলো না সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব আর যেসব ভাই বোনেরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং আমার ভিডিওগুলো এখনো দেখা স্টার্টই করেননি সাবস্ক্রাইব করাতে দূরের কথা তো আপনারা আমার ভিডিওগুলো দেখেন পিছনের ভিডিওগুলো দেখেন যদি কখনো কোথাও আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তখন না হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন এবং যদি বেশি ভালো লাগে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারেন আপনাদের ভালোবাসার ফলে আজ এতটুকু এসে আসতে পেরেছি গতকাল রাতে থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি আসলে গতকাল রাতে কিছু কিছু খাবারের অংশ আপনাদের সাথে শেয়ার করব গতকাল আমাদের খাবারে ছিল ঘুগনি বোনা ছিল এবং পরোটা ছিল তো বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে তো এখন তো আসলে মাদের রিল্যাক্স করার সময় বাচ্চারা যতদিন পর্যন্ত স্কুলে না যাবে তো এখানে রাতে খাবারের জন্য আমি ঘুগনি ডাল ভুনা করেছি এবং পরোটা বানিয়েছি তা আসলে সবসময় তার ভাত খেতে ভালো লাগে না আর শীতের সময় একটু গরম গরম খাবার খেতে ভালো লাগে তো আমি রাতে খাবারগুলো তৈরি করেছি তো এখানে যে ফ্রোজেন করা ঘুগনি আমি সবসময় যেটা দিয়ে চটপটি তৈরি করি আমি সবসময় প্রায় 3-4 কেজি ভিজিয়ে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিই যখন যেটা প্রয়োজন মনে হয় যেটা দিয়ে খেতে মন চায় সেটাই করে থাকি তো আজকে গতকাল রাতের জন্য ঘুগনি ডাল ভুনা করেছি এবং পরোটা তো আমি এখানে সব রকমের মশলা দিই আর কষিয়ে এটাকে মশলাটা কষিয়ে এখন ঘুগনির মধ্যে ঢেলে দিচ্ছি ফোড়ন দিচ্ছি তো আমি এখানে একটু টমেটো সস দিয়েছি তো করে কালারটা চমৎকার এসেছে খেতে কিন্তু দারুণ এটা রুটি পরোটা নান রুটি তো এগুলোর সাথে লুচির সাথে খেতে কিন্তু দারুণ লাগে কিন্তু তো এভাবে আপনারা সিদ্ধ করে ফ্রোজন করে রেখে দেবেন যখন যেভাবে মন চায় সেভাবে তৈরি করে খেতে পারেন তো আমার এটা হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা দিয়ে এখন আমি নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে এখন রেখে দিব তো এটা আপনারা বেশি করে তৈরি করে রেখে দিতে পারেন শুধু কারণ শীতের সময় শীতের দিন কিন্তু সবসময় বানিয়ে খেতে ইচ্ছে না বেশি করে বানিয়ে বক্স করে রেখে দেবেন যখনই খাবেন তখনই একটু গরম করে নেবেন তো এটা আমার হয়ে গিয়েছে ঘুগনি বোনা ঘুগনি বোনাটা আমার হয়ে গিয়েছে যে দেখুন তা আসলে শীতের সময় তো আসলে সকালবেলা উঠতে এমনিতে একটু কষ্ট হয় তো আগে থেকে বেশি করে বানিয়ে রেখে দিবেন তো যখনই মন চাবে গরম করে নামিয়ে যেটা দিয়ে প্রয়োজন সেটা দিয়ে কিন্তু খেয়ে নিতে পারেন খুবই লোভনীয় ঘুগনি বোনাটা এখানে আমি পরোটার জন্য আগে থেকে আমি এখানে আটা দিয়ে করেছি তো আমি আটা দিয়ে আজকে পরোটাটা বানাবো নর্মালভাবে পরোটা বানাচ্ছি তো এই যে দেখুন আমার পরোটাটা বানানো হয়ে গিয়েছে এখন আমি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানটা গরম হয়ে গিয়েছে আসলে শীতের দিন গরম গরম খাবার খেতে খুবই মজা লাগে তো সবসময় তো আসলে একরকম খাওয়া খেতে ভালো লাগে না তো এক এক সময় কারণ এখন শীতের সময় নানা ধরনের স্যুপ খাওয়া যায় কত কী না খাওয়া যায় তো আসলে সবাই কিন্তু কম বেশি সবাই খেয়ে থাকে তো এখন আমি পরোটাটা উল্টিয়ে দিচ্ছি খেতে কিন্তু দারুণ আর আসলে ইউটিউব সম্বন্ধে আসলে যদিও সেরকম কিছু জানি না যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করছি আসলে অনেক চ্যানেলে গিয়ে দেখি অনেক আপুদের কথা শুনি অনেকে অনেকে অনেক মানে বন্ধু এসে আসলে এসব কথাগুলো কেন যে সবাই লিখে আসছে বুঝতে পারছি না আমার পরোটাটা ভাজা হয়ে গিয়েছে তো আমি ঘুগনি ডাল ভুনাতে দিয়ে দিচ্ছি এখন সবাই সবার মতো করে খাবে আপনাদের সবার কাছে অনুরোধ কেউ কাউকে কখনো সাপোর্ট বন্ধু আমরা কিন্তু এখানে জেনে শুনেই কিন্তু ইউটিউবিং করছি এখন যারা আসছে তারা কিন্তু অনেকেই জানে সাবস্ক্রাইব তারপর দাওয়াত নিমন্ত্রণ তারপর বন্ধু এগুলো লিখলে কিন্তু জানে তো আমি যখন করছি তখন কিন্তু আসলে এগুলো জানতাম না এই বিষয়ে আজ থেকে 2-2.5 বছর আগে তা আসলে আমার মনে হয় না আমি কখনো সাপোর্ট সাব এগুলো লিখছি আমার মনে আসে না কারণ আমি যার যার ভিডিও দেখি সেই ভিডিও সম্বন্ধে কিছু একটা লিখি প্লিজ কেউ কারো জেনে শুনে কারো চ্যানেলের ক্ষতি করবেন না ক্ষতি করলে আপনারও ক্ষতি হবে এটা মনে রাখবেন সবসময় তারপরের দিন এটা হলো সকালবেলা তো সকালবেলা আমি এখানে 2টো ডিম সিদ্ধ করে নিয়েছি আমার এবং আমার হাজবেন্ডের জন্য তো বাচ্চারা আসলে সিদ্ধ ডিম খেতে পছন্দ করে না
ওরা পোস করে না হয় এখানে অমলেট করে ডিম খেতে পছন্দ করে, পাশে আমি চা বসিয়ে দিয়েছি। কারণ যেহেতু বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, সবাই কিন্তু একটু দেরি করে উঠছে, তার ওদের জন্য নুডলস রান্না করা হয়েছে, ওরা নুডলস খাবে, আর এদিক দিয়ে চা করা হচ্ছে। আমরা এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিমগুলোকে এখন আমি ছিলে নিচ্ছি। তো ডিমগুলোকে এখন আমি ছিলে নিচ্ছি। তো এখানে আসলে কি, সবাই প্লিজ সবাই সবাই পাশে থাকবেন। আমরা তো আসলে নতুন ইউটিউবিং করছি, সবাই সবাই সম্বন্ধে মোটামুটি অবগত আছে, আর যারা আমাদের থেকে এখন নতুন আসছে, আমরা সবাই সবার পাশে থাকব। সবাইকে আসলে আমরা যদি কেউ কারো পাশে না থাকি, কখনো কিন্তু কে এগিয়ে যেতে পারবো না। প্লিজ বন্ধু নিমন্ত্রণ সাপ প্রসাব এগুলো কখনো লিখবে না, এগুলো লিখে কেউ কারো ক্ষতির চেষ্টা করবেন না। তো এখন আমি ডিমগুলোকে কেটে নিচ্ছি। তো ডিমের কুসুমটা একটু কাঁচা কাঁচা থাকলে খেতে কিন্তু ভালো লাগে, পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগে না। আমি এখানে সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি, একেবারে সামান্য, যদিও লবণ আমাদের সবার জন্য খুবই, কাঁচা লবণ খুবই ক্ষতিকর, কী করবো বলেন। সিদ্ধ ডিম যেহেতু একটু সামান্য একটু এক চিমটি লবণ দিলে খেতে ভালো লাগে, ওই এক চিমটিও ক্ষতিকর। তো এখানে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি ব্ল্যাক কালারটা, এতে করে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। এদিক দিয়ে আমার চাটও হয়ে গিয়েছে, এখন আমি চাটাকে একটা মেজারমেন্ট মগের মধ্যে আমি ছেঁকে নিচ্ছি, পুরোটাই ছেঁকে নিচ্ছি। শীতের দিনে গরম গরম চা খেতে কিন্তু দারুণ লাগে। তো একটু তো দেরি করে উঠতে হচ্ছে, বাচ্চাদের বললাম না পরীক্ষা শেষ, এখন মাদের একটু রিল্যাক্স করা, সব কোনো টেনশান নেই, যা যার মতো যে যখন প্রয়োজন উঠে নিচ্ছে। তো আমি চাটাও করে নিয়েছি। এদিক দিয়ে বড়ো বাচ্চার আজকে ওর প্র্যাকটিক্যাল ক্লাস ছিল, ওরও তো ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ, ওর আর প্র্যাকটিক্যাল বাকি আছে। তো এখন আমি আমার হাজব্যান্ডকে দিয়েছি, ছোটো বাচ্চাকে অলরেডি নুডলস দিয়ে দিয়েছি, হাজব্যান্ডকে দিয়েছি ডিম একটা টোস্ট বিস্কিট এবং চা দিয়ে দিয়েছি। এখন আমরা সবাই চাটা খেয়ে নেবো। তো এখানে দেখুন, এই যে এখানে আমার একটা কাঁঠালের ফ্লাওয়ার গাছ কিন্তু উঠে গিয়েছে। তো এটাকে আমি আরেকটা নতুন একটা ফ্লাওয়ার বাসের মধ্যে আমি এটাকে সেট করব। এখানে একটা জার নিয়েছি কাঁচের, এটার মধ্যে আমি কিছু পাথর দিয়ে দিচ্ছি, এই পাথর দিয়ে তারপর গাছটা বসিয়ে দিবে। এতে করে আরেকটা একটা ফ্লাওয়ার বাস হয়ে গেল কাঁঠালা গাছটা, দেখতে সুন্দর লাগবে এই আর কি। তো সেটা যেটা উঠে গিয়েছে সেখানেও আমি কিছু গাছ লাগাবো, আমার পুরানো কিছু প্লাস্টিক গাছ আছে সেগুলো বসিয়ে দিব। তো এটা আসলে দেখতে অনেক সুন্দর লাগছে, এই ইয়াটা কাঁঠালা গাছটা কিন্তু আলাদা একটা, যখন কোনো জারে বা কোনো কিছুতে বসাবেন পাথর বা আপনারা যে কোনো একটু মাটি দিয়েও কিন্তু বসাতে পারেন। তো এখানে কিছু বড় পাথর আমার ছোট ছেলে এনে দিয়েছে, বলছে মা একটু গাছের নিচে তুমি এগুলো বেছে দে, এতে করে গাছটা নড়াচড়া করবে না, দেখতে অনেক সুন্দর লাগবে, বড় বড় পাথর দিয়ে রাখলে দেখতে খুবই ভালো লাগবে। তো এই যদি আসলে কিন্তু খুবই ভালো লাগছে, আমার কিন্তু ওই আইডিয়াটা ছিল না, ছোট ছেলের আইডিয়া, দেখতে অনেক ভালো লাগছে। এই যে দেখুন, এখন তো এদিক থেকে কাঁঠালা গাছটা উঠে গেল, সেটাকে এখন কিভাবে ফিল আপ করা যায় বলেন তো। তো ফিল আপ করার সেই আইডিয়া আছে। তো আমার এখানে কিছু প্লাস্টিক গাছ ছিল, সেগুলো উঠে গিয়েছে। তো এগুলো আসলে আমি ফেলে দিই না, কখনো কখনো এগুলোকে রেখে দিই প্রয়োজনে খাতে লাগিয়ে, যে দেখুন এখন যেরকম প্রয়োজন পড়ছে এখন আমি এটাকে লাগিয়েছি। তো এই যে দেখুন, এখন আমি ঘাম দিয়ে লাগাচ্ছি, ঘাম দিয়ে লাগালে সে আঠাটা আর উঠে যাবে না। তো ইচ্ছে করলে আমি কাঁঠালা গাছটাও লাগাতে পারতাম, তো ভাবলাম যে দেখি নতুন করে আরেকটা ফ্লাওয়ার বাস তৈরি করা যায়, এতে করে আমার ডাবল হয়ে গেল। তো এখানে আমি এই যে এগুলো এখন বসিয়ে দিচ্ছি, একটু আঠা দিয়ে লাগালে এগুলোকে আর উঠে যাবে না, দেখতে কিন্তু সুন্দর লাগছে। যে বোঝাই যাচ্ছে না, এখানে যে অন্য একটা কাঁঠালা গাছ ছিল। তো দুটো ফ্লাওয়ার বাস হয়ে গেল, আশা করি সবারই ভালো লাগবে, দেখতে সুন্দর লাগছে। তো এই যে দেখুন, এটা আমার চ্যানেল স্টার্ট হওয়ার পর শুরু থেকে কিন্তু এই ট্রাইপডটা আমি কিনেছি, এত বছর পর ট্রাইপডটা ভেঙে গেল। তো এটা আমি ফেলে দিব না, রেখে দিব, কারণ এটা আমার চ্যানেলের শুরু থেকে জিনিসটা আছে, যত্ন করে রেখে দিব। তো যে দেখুন, এটা কিন্তু ধরে ভিডিও করা যাবে, কিন্তু যেহেতু আমার সবসময় একা একাই ভিডিও করা হয়, বাচ্চারা বাসায় থাকে না, স্কুল কলেজে থাকে, তখন আসলে এটা দিয়ে ধরে ভিডিও করা আমার জন্য খুবই সমস্যা হয়ে যাবে। সেজন্য আসলে কি আর করা, নতুন করে আরেকটা ট্রাইপড কিনতে হলো, কিছু করার নেই। তো এটাও রেখে দিব যত্ন সহকারে, কারণ আমার বক্স সবই আছে, আমি এগুলো রেখে দিচ্ছি। তো এই যে দেখুন, নতুন ট্রাইপড নিয়ে এসেছে বড় ছেলে, তো আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা ওইটার মতোই, কিন্তু এটা একটু ওইটা থেকে আর একটু মজবুত। তো খুলে দেখাচ্ছি, তো আসলে একা একা ভিডিও করলে যা হয় আর কি। তো খুলে দেখি, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আসলে এখন তো বাজারে অনেক রকমের ট্রাইপডই আছে, নিত্য নতুন ট্রাইপড বের হচ্ছে, কারণ নতুন নতুন অনেক ইউটিউবিং করার জন্য নতুন নতুন ভাই আপুরা বের হচ্ছে। কিন্তু এই ইয়াটা কিন্তু আমি এক্সট্রা কিনেছি, এটা 150 টাকা দিয়ে কিনেছি, এটা কিন্তু এই ট্রাইপডের সাথে না, এটা কিন্তু খুব ভালো। তো ট্রাইপডের সাথে সবসময় কিন্তু এটা থাকে, এই যে এটা কিন্তু সবসময় থাকে। তো এটা এখন আমি আপনাকে সেট করে না দেখে আমি এটা দেখাবো, যেটা 150 টাকা দিয়ে কিনেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই জিনিসটা এভাবে ফাঁক করে নিয়ে তারপর ইজিভাবে কিন্তু বসিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
এই যে দেখো, এভাবে করে বসিয়ে দেওয়ার ফলে এখন উপরের ইয়াটা স্ক্রুটাকে এভাবে ঘুরিয়ে নিব, ঘুরিয়ে তারপর এটাকে বড় করে তারপর মোবাইল বসিয়ে যেভাবে মন চায় সেভাবে কিন্তু ভিডিও করা যায়। আসলে এর মাঝে কারেন্টটা চলে গিয়ে খুবই মহা বিপদের মধ্যে ফেলে দিয়েছে, দেখতে পাচ্ছেন অন্ধকার দেখা যাচ্ছে, আর আমি ডাইনিং এর উপরে করছি আর প্রচুর রৌদ্র আসে। শীতের সময় এই সময়টা কিন্তু প্রচুর রৌদ্র, এর জন্য একটু ঝাপসা দেখা যাচ্ছে এবং কারেন্টও চলে গিয়েছে। তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা আপনার শর্ট ভিডিও করা যায়, যে যেভাবে মন চায় সেভাবে কিন্তু ট্রাইপডটাকে ঘুরিয়ে কিন্তু ভিডিও করতে পারবেন। আশা করি সবারই ভালো লাগবে আজকের এই ভিডিওটি, ভালো লাগলে আমার চ্যানেলটার পাশে থাকবেন। আর এটাকে বড় ছোট করার জন্য কিন্তু যে পাশে যে এই চাবিটা এটাকে ঘোরালে ওপর নিয়ে যতটুক সাইজে করতে পারেন করা যায়। কিন্তু এটার দাম ছিল 1200 টাকা। আশা করি সবারই ভালো লাগবে, আজ এ পর্যন্তই ছিল, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।